উদ্ভিদের পরিবহন পদ্ধতি আজকে টপিকস। উদ্ভিদের পরিবহন পদ্ধতি বলতে উদ্ভিদের দুই ধরনের পরিবহন হয়, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী পরিবহন আর একটা নিম্নমুখী পরিবহন। উদ্ভিদের ঊর্ধ্বমুখী পরিবহনের মাধ্যম কি হয়? উদ্ভিদের ঊর্ধ্বমুখী পরিবহনের মাধ্যম হলো জাইলেম। সেই জাইলেমের মধ্য দিয়ে উদ্ভিদ তার প্রয়োজনীয় জল অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে জল ব্যবহৃত হয় সেই জলকে মাটির কৈশিক জলকে মূলরোমের সাহায্যে পাতায় তুলতে সাহায্য করে। সেই পাতাতে পরিবাহিত হওয়ার পদ্ধতিটা কি বলা হয়? ঊর্ধ্বমুখী পরিবহন। এরপর কি হয় না, সালোক সংশ্লেষের শীথ্রী চক্রে অর্থাৎ অন্ধকার বিক্রিয়ায় যে গ্লুকোজ উৎপন্ন হয় সেই গ্লুকোজকে পাতার উৎপন্ন গ্লুকোজকে ফ্লোয়েমের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে দেওয়ার পদ্ধতিকে বলা হয় নিম্নমুখী পরিবহন। এখন দেখে নেওয়া যাক ঊর্ধ্বমুখী পরিবহনের ক্ষেত্রে কোন কোন প্রসিডিওরগুলো আমার কাজে লাগে। ঊর্ধ্বমুখী পরিবহনের ক্ষেত্রে অ্যাকোপ্লাস্ট, সিমপ্লাস্ট এবং অভিশ্রবণ পদ্ধতির মাধ্যমে এই ঊর্ধ্বমুখী পরিবহন ঘটে থাকে। আমরা জানি না যে অ্যাকোপ্লাস্ট, সিমপ্লাস্ট এবং অভিশ্রবণ এই পদ্ধতিগুলোর ব্যাপারটা কি। অভিশ্রবণটা অনেকেই জানা হয়তো, কিন্তু অ্যাকোপ্লাস্ট এবং সিমপ্লাস্ট পদ্ধতিটা একটু জেনে নেওয়া দরকার। যখন কোষের বাইরে দিয়ে যাবে অর্থাৎ সাইটোপ্লাজমের ভেতরে যখন কোনো পদার্থ প্রবেশ না করেই সেটা পরিবাহিত হবে তখন সেটাকে বলা হবে সিমপ্লাস্ট পরিবহন, অ্যাকোপ্লাস্ট পরিবহন। আর সিমপ্লাস্ট পরিবহন হলে কি হবে না, তখন সেটা কোষের সাইটোপ্লাজম ভেদ করে অন্য কোষে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ প্লাজমোডেসমাটার মাধ্যমে যদি পরিবাহিত হয় তখন তাকে বলা হবে সিমপ্লাস্ট পরিবহন। আর কোষ প্রাচীরের গাত্র বরাবর যখন যাবে তখন তাকে বলা হবে অ্যাকোপ্লাস্ট পরিবহন। আর অভিশ্রবণ আমরা জানি যে দ্রাবক অণুগুলো চলাচল করে কোন দিক থেকে কোন দিকে, না কম ঘনত্বের থেকে বেশি ঘনত্বের দিকে, সেই পদ্ধতিটাকে বলবো অভিশ্রবণ। আর একটা স্পেশাল ক্যারেক্টার আছে সেটার মধ্যে, না একটা অর্ধবেদ্য পর্দা থাকতে হবে, অর্থাৎ যখন মাটি থেকে মূলরোমগুলো জল শোষণ করে তখনই তার কোষের মধ্যে সেই জলটাকে প্রবেশ করতে হয়, তাহলে সেই কোষ প্রবেশিত জলটাকে প্রথমেই কোষ পর্দা ভেদ করে তাকে কোষের মধ্যে ঢুকতে হয়, তাহলে অবশ্যই তাকে অভিশ্রবণ পদ্ধতির মাধ্যমে হাঁটতে হবে। আর এই অভিশ্রবণের পদ্ধতির মাধ্যমে হাঁটার সাথে সাথেই এক জলবিন্দুগুলো বা জলকণাগুলো বা জলের অণুগুলো তারা কি করে না কোষের মধ্যে প্রবেশ করে যায়। এরপর সে তার আস্তে 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 জাইলেম বাহিকার মধ্যে, এবার দেখে নেওয়া যাক এই কীরকম করে জলটা প্রবেশ করে। প্রথমে জলটা প্রবেশ করে মূলরোমের ভেতরে এখান থেকে এখানে, এই পদ্ধতিটা বলা হলো অভিশ্রবণ। এই এখন এই জলটা কোন দিকে হাঁটতে থাকবে? এইরকম বরাবর, এরকম বরাবর, এরকম। তারপর কোষের গাত্র বরাবর এইরকম, তার মানে প্রথমটা কোষের ভেতর দিয়ে এলো, তারপর কোষের গাত্র বরাবর হাঁটতে শুরু করলো, এইরকম ভাবে হাঁটতে শুরু করবে। এইরকম বরাবর হাঁটতে শুরু করবে, এটা হচ্ছে আমার অ্যাপোপ্লাস্ট পদ্ধতি। কোষের গাত্র বরাবর এসেছে অর্থাৎ এই সবুজ কোষগুলোর গা বরাবর এসেছে, তখন সেটা হবে অ্যাপোপ্লাস্ট পদ্ধতি। এখানে আসার সাথে সাথে এই যে এই জায়গাগুলো দেখছো অনেক মোটা করে দেওয়া আছে, এই মোটা করে জায়গাটার নাম কি? এই মোটার জায়গাটার নাম হলো ক্যাসপেরিয়ান পট্টি। এই ক্যাসপেরিয়ান পট্টি অনেক মোটা হওয়ার জন্য এই স্তরটাকে ভেদ করে কোষ প্রাচীর বরাবর জলটা আর প্রবেশ করতে পারে না, যে কারণের জন্য জলটাকে অবশ্যই সিমপ্লাস্টের মধ্যে আসতে হয়। তাহলে জলটা চলে এলো এই এন্ডোডার্মিস স্তরের এইখানটাতে। এই এন্ডোডার্মিস কোষগুলোর দেখো লাল কোষগুলো হলো পরিচক্র, যখন উদ্ভিদের গঠনগত অঙ্গসংস্থান পড়বে এই মূলের গঠন কাঠামো আবার পড়তে হবে, এই দিকে জলটা আসবে, এই জলটা এসে এইটার ভেতর দিয়ে আসতে হবে, এই ভেতর দিয়ে এসে এইটার ভেতরে প্রবেশ করবে। এটা হলো এইখান থেকে এই এন্ডোডার্মিসের পর থেকে যে জলটার পরিবহন হবে সেটা হবে সিমপ্লাস্ট পদ্ধতির পরিবহন, কিন্তু যতক্ষণ পর্যন্ত মূলরোম থেকে এন্ডোডার্মিসের আগে পর্যন্ত সেটা ছিল অ্যাপোপ্লাস্ট পরিবহন। তার মানে তিনটা পদ্ধতি চলে এলো। এখন এবারে জাইলেমের মধ্যে প্রবেশ করে গেছে জলটা, জাইলেমের মধ্যে প্রবেশ করার পর এই জাইলেম স্তরটা ধরো তো এরকম গাছটা যেমন লম্বা সেরকম জাইলেম স্তরটা তো লম্বা হয়ে আছে, তাহলে সেই জাইলেমটাকে স্তরটাকে লম্বা হয়ে থাকার জন্য এইবার জলটা কিভাবে যাবে, তার মানে আমরা যদি জলটার পরিবহন পদ্ধতি পড়ি দুটো পার্ট আছে, এটা হচ্ছে মাটি থেকে জাইলেমের মধ্যে আপটেক জলটা, আরেকটা পড়তে হবে
জাইলেম থেকে পাতায় সঞ্চারণ পদ্ধতি। জাইলেম থেকে যখন পাতায় সঞ্চারিত হয় তখন সেটা কিভাবে হয়? জাইলেম থেকে জল প্রবেশের পর জলের ঊর্ধ্বমুখী পরিবহন পদ্ধতির ক্ষেত্রে যে মতবাদটি সর্বজন গৃহীত হয়েছে সেটা হলো ডিক্সিনোজলের মতবাদ। তাদের মতবাদকে রসের উৎস্রোত মতবাদ বলা হয়ে থাকে। এই মতবাদ অনুসারে কি কি জিনিস আছে? না, মূলজ চাপ, জলের অণুর তীব্র সমসংযোগ মতবাদ এবং বাষ্পমোচন টান। এই তিনটির ওপর নির্ভর করে জাইলেম থেকে মানে মাটির মানে উদ্ভিদের গোড়া থেকে জলটা পাতার দিকে উঠতে থাকে। প্রথম হলো মূলজ চাপ। মূলজ চাপটা মূলের ওপরে প্রচণ্ড পরিমাণের একটা চাপ সৃষ্টি করে। এখানে যে মাটির কণাগুলো থাকে সেই মাটির কণাগুলোর যে কৈশিক জলটা থাকে সেই কৈশিক জল কিন্তু এর ওপরে প্রচণ্ড পরিমাণে মূলের ওপরে ওপর চাপ সৃষ্টি করে, সেটা কি বলা হয়ে থাকে? মূলজ চাপ। এবং এই মূলজ চাপটা শুধু থাকলেই যে জলটা উঠতে পারবে তা কিন্তু নয়। জল অণুর তীব্র সমসংযোগ মতবাদ। জলের অণুগুলো কীরকম? জলের অণুগুলো হচ্ছে ঠিক এইরকম, যেটা অক্সিজেন এবং অক্সিজেনের মধ্যে একটা তীব্র সমসংযোগ বল ক্রিয়া করে। এই অক্সিজেন পরমাণুগুলোর সাথে একটা তীব্র সমসংযোগ বল কাজ করে, যে কারণের জন্য জলের মলিকিউলসগুলো কখনো বিচ্ছিন্ন হয়ে যায় না। এরপর কী হয়? না, বাষ্পমোচন টান। বাষ্পমোচন টান কি? জলটা উঠতে থাকবে। কেন উঠতে থাকবে? না, বাষ্পমোচনের ফলে কি বলেছে যে 90% জল শুধুমাত্র বাষ্পমোচনের মাধ্যমে বেরিয়ে যায়, মাত্র 10% জল সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যবহৃত হয়। এই যে জল একটা ওঠার যে প্রবণতা, সে প্রবণতাটাকে ওঠানোর যে প্রবণতা, সে ওঠানোর প্রবণতাটাকে কে কন্টিনিউয়াস রাখে? না, বাষ্পমোচন। বাষ্পমোচন হচ্ছে বলেই জলটা বেরিয়ে যাচ্ছে। এইভাবেই কীভাবে হয় না উদ্ভিদের ঊর্ধ্বমুখী পরিবহন ঘটে থাকে। আমরা এর পরের ক্লাসে দেবো উদ্ভিদের নিম্নমুখী পরিবহন।